সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। এই গ্রহের কক্ষপথে ঘুরছে আরো 12টি গ্রহ। সম্প্রতি সেগুলোর সন্ধান পেয়েছেন আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা। এই নতুন তথ্য প্রকাশ্যে আসার পর শনির মুকুট কেড়ে নিয়েছে বৃহস্পতি। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, বৃহস্পতিকে কেন্দ্র করে এর কক্ষপথে ওই 12টি উপগ্রহর সঙ্গে মোট 92টি উপগ্রহ রয়েছে। অন্যদিকে শনির কক্ষপথে ঘুরছে 83টি উপগ্রহ, ফলে এতদিন উপগ্রহের সংখ্যার নিরিখে শনিই ছিল শীর্ষে। তবে এখন সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতির। ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সের জ্যোতির্বিজ্ঞানী স্কট শেপার্ডের নেতৃত্বে পর্যবেক্ষণ দল বৃহস্পতির কক্ষপথে ওই 12টি উপগ্রহ খুঁজে পেয়েছেন। আমেরিকার মাইনর প্ল্যানেট সেন্টার সম্প্রতি এই সম্পর্কে সবিস্তার তথ্য সম্বলিত রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্ট অনুযায়ী বৃহস্পতির ওই উপগ্রহগুলো আকারে ক্ষুদ্র। অন্যদিকে আমেরিকার মাসিক পত্রিকা স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, ওই 12টি উপগ্রহই কক্ষপথের দিকে মুখ করে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে। জোভিয়ান জগতে আরও সুলুক সন্ধানের জন্য দীর্ঘদিন ধরে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা। তার বছরখানেক আগে এই 12টি গ্রহের সন্ধান মিলল। বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 4টি গ্রহ মিলিতভাবে জোভিয়ান জগৎ বলে পরিচিত। এই উপগ্রহগুলো বসবাসের উপযুক্ত কিনা তাও খতিয়ে দেখবে ইউরোপা ক্লিপার মিশন হিসেবে পরিচিত নাসার ওই অভিযান।